শ্বশুর শাশুড়ি এই দুজন মানুষকে নিয়ে কিছু ক্ষেত্রে মহিলারা একটু ভয়েই থাকেন। কিন্তু ইতিমধ্যেই হবু শ্বশুর অর্থাৎ অনুপ সেনগুপ্তর কাছে 100 মার্কস পেয়ে গেছেন কৌশানী মুখার্জি। এমনকি ছেলেকে সামলাতে স্বেচ্ছায় বৌমা কৌশানীর হাতে বন্দুকও ধরিয়েছেন অনুপ সেনগুপ্ত। না মানে বাস্তবে নয়, পুরোটাই পর্দায়। পর্দার মতো বাস্তবে বনি ও কৌশানী বেশ হ্যাপি ও রোম্যান্টিক জুটি, তাই পর্দায় দর্শক তাদের রোম্যান্স করতে দেখতেই বেশি ভালোবাসেন। কারণ পারবো না আমি ছাড়তে তোকে অর্থাৎ প্রথম ছবির পর থেকেই তাদের রিল এবং রিয়েল লাইফের প্রেম জমে জমজমাট। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে একশো রং বেলুন, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ। শাশুড়ি মার কাছে বৌমা কেমন? বনির কাছে তার মা বাবা যেমন ইম্পর্টেন্ট, তেমনই কৌশানী। জানবাজ প্রিমিয়ারে একসাথে দেখা গেল ফুল ফ্যামিলিকে, এবং তখনই পিয়া সেনগুপ্তকে জিজ্ঞাসা করা হয় বনি কৌশানী জুটি তার কতটা পছন্দের। কি উত্তর দিলেন তিনি শুনে নিন। বেসিক্যালি আমার কমেন্ট করা উচিত না, তাও আমি বলছি, অফকোর্স বনি কৌশানী জুটি আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে খুব একটা পপুলার জুটি, এবং সত্যি দর্শকরা এই জুটিটাকে পছন্দ করে। আমি চাইবো এই জুটি আরও ভালো ভালো কাজ করুক, এবং আমার অনেক আশীর্বাদ এদের জন্য থাকবে। সবার আগে বলবো ওরা কাজে মন দিক, তারপরে অন্য কিছু। বলেছি তুই যে আমার, বলেছি তুই যে আমার।